والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আলহামদুলিল্লাহ কাফাউসালাম আল ইবাদিল্লাদি সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে কোনো এলাকার কেউ যদি এ না করে তাহলে কি সকলে কি গুণাগার হবে আকৌল আমিল্লাহ তৌফিক প্রথমত আমরা জানব শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর করার হুকুম কী এটি কি ফরোজ ওয়াজিব না সুন্নাত এতেক এটি হচ্ছে সম্মত একটি ইবাদত আল্লা সুবাহানকার একশো পঁচিশ নং পঁচিশ নং আয়াতের সাতফর বাচ্ছেন ওয়াহিদনা ইবাহিম সুজুদ। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তারা যেন আমার এই ঘর বাইতুল্লাকে তোয়াফকারীদের জন্য এতে জন্য এবং রুকু শেজদা কারীদের জন্য পবিত্র জন্য পবিত্র রাখে আল্লা সুবাহ একশো সাতাশি নং আয়া তেসাদ ফরমাচ্ছেন তুবা সেরু হুন্না ও আন্তুমা আয়াকে ফোনা ফিল মসজিদে এতেক আফ করা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইতিকাফে প্রত্যেকটা শরীর সক্ষমমতে ইবাদত সহিহ হাদিসে বুখারী মুসলিম শরীফে হাদিসে এসেছে আয়শা সিদ্দিক আয়শা বিনতাউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইতিকফুল আশরা আল আواخر মিন রমজান হাতা তাওয়াফাহুল্লাহ সুম ইতিকফা আজওয়াজুহু মিন বাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিততু অবদি পর্যন্ত মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি রমজানের শেষের দশকে এতেকাপ করেছেন অতপর রসুসাইসের মৃত্যুর পর তার সহধর্মিনীগণ এতেকাপ করেছেন আমাল আমজমা ফকাতখর ওয়াহেদ হেদ মিনাল উলামা আল ইজমা আল্লাহরুয়াতিল এতিকাফ একাধিক ইসলামিক স্কলারগণ তারা উল্লেখ করেছেন যে এ সমস্ত উলামাই কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে এতে কাপ এটা শরীয়চ্ছম্মতের ইবাদত তাহলে কাপ এটি হচ্ছে একটি ইবাদত কিন্তু এটি সুন্নত না ওয়াজিব এই ব্যাপারে অধিকাংশ উলামাই কেরাম বলেছেন যে এতেকাপ করা এটি হচ্ছে সুন্নাত ওয়াজিব নয় এতে কাপ এটি হচ্ছে সুন্নাত ও নয় তবে ইল্লা ইজা কানা নজরান ফায়াজিব তবে কোনো ব্যক্তি যদি মানত মানে যে আমি এতে কাপ করব তাহলে কিন্তু তার জন্য এতে কাপ করাটা ওয়াজিব হয়ে যাবে তাছাড়া সাধারণ অর্থে এতে কাপ এটি হচ্ছে সুন্নাত ওয়াজিব নয় বুখার শরীফের হাদিস রাসুস আল্লাহ সাল্লাম বলেছেন মান্না দ্বারা আই অতি আল্লাহ ফালি অতি অমান্না দ্বারা আই আসিয়া হু ফালা ইয়াসি কোনো ব্যক্তি যদি এমন মানত মানে যেই মানতের মাধ্যমে আল্লাহর আনুগত্য লাভ হবে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে সেজন্য ওই মানত পূরণ করে আর কোনো ব্যক্তি যদি এমন নজর মানে এমন মানত মানে যেটাতে আল্লাহর নাফার মানি করা হবে সেজন্য ওই মানত পুরা না করে অমর ইবনুল খতাব ও রবি আল্লাহ তালহু তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইন্নি নজর তুফিল ফিল মসজিদ হারাম ইয়া রসুল আল্লাহ আমি জাহিলিয়াতির যুগে নজর বা মানত মেনেছিলাম যে মসজিদে হারামে এক রাত্র এতে কাপ করবো এখন আমি মুসলমান হয়েছি তাহলে সে সেই نظر شي مانوت كي كربو قال او بنذرك الرسول رسول صلى الله عليه وسلم قال تمي نظر تمي تمار آه معنوت پورن كرو تهلي أجمعوا على أن الاعتكاف سنة لا يجب على الناس فرضا إلا أن يوجبه إلا أيوه المرء على نفسه نظرا فيجب عليه সমস্ত উলামাইকে ঐক্যমত পোষণ করি বলেছেন যে এতে আপ এইটি হচ্ছে সুন্নাত ওয়াজিব নয় ফরজ নয় তবে কোনো ব্যক্তি যদি নিজের উপরে এটা ফরজ করে নেয় বা নজর মানে তাহলে সেটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে তে যেহেতু এটা হচ্ছে সুন্নাত সেহেতু কোনো এলাকার কেউ যদি এতে কাপ না করে তাহলে পরে কেউ গুণাগার হবে না যদি ফরজে কেফায়া হয় কোনো ইবাদত ফরজে কেফায়ার হুকুম রাখে সেই ক্ষেত্রে যদি ওই ফরজে কেফায়া মানে কিছু সংখ্যক যদি এইটি সম্পাদন করে তাহলে সকলেই গুণা থেকে মুক্ত হয়ে যাবে আর কেউ যদি অত্র এলাকার ওই কাজটি যদি না করে তাহলে সকলেই গুণাগার হবে যেমন জানাজান নামাজ এটা ফরজে কেফায়া কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে সকলেই গুণাগার হবে পক্ষান্তরে এতেকাপ এটি সুন্নাত করতে পারলে নেকি হবে না করলে কোনো গুণা নাই। কোনো এলাকার কেউ যদি এতেকাপ না করে তাহলে নিশ্চয় গুণাগার হবে না বরং কোনো কোনো উলামাইকার বলেছেন যে পৃথিবীর একমাত্র তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো অন্য কোনো মসজিদে এতেকাপ করাই শুদ্ধ হবে না বাইহাকিতে একটি হাদিস এসেছে শাহী নাসরুদ্দিন আলবানি শাহ হাদিসটি আখ্যা দিয়ে সহি আখ্যা দিয়েছেন সিলসিলা হাদিসের সহিহা হাদিস হাদিস নং দুই হাজার আটশো ছিয়াত্তর তা হচ্ছে এই হুজাইফা আনহু আবদুল্লা বিন আব্বাস রব্দুল্লা বিন মাসুদ রদ্দালকে বললেন মারত আলা উনাসিন উকুফ বৈনারিক দারি আবি মুসা ফিল মসজিদ আমি লক্ষ্য করলাম হে আবদুল্লাহ বিন মাসুদ তোমার এলাকা এবং আবু মুসা আশারির এলাকায় মসজিদে অনেক লোক দেখছি একে এতে কাপ করছে অথচ আলিম তু অকাদ আলিম তান্না রসুল সাল্লাহ সাল্লাম কল আমি জানি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লা ফিল মাসাজিদে সালাসা হুজাইফা বললেন আবদুল্লাহ বিন মাসুদ তোমার এলাকায় আবু মুসা আশারির এলাকায় মসজিদগুলোতে লোককে এতেকাপ করতে দেখছি অথচ আমি রাসুসাল্লাহসলামকে মানে রাসুসাল্লা থেকে জেনেছি তিনি বলেছেন যে তিনটা মসজিদ ব্যতীত এতেকাপ হবে না তাহলে সে মসজিদে হারাম মসজিদে নবী মসজিদ আকসা ফকল আবদুল্লাহ বিন মাসুদ লা আল্লাহ নাসীতা ওয়া হাফিদু বরং আপনি হয়তোবা ভুল করেছেন কিন্তু তারাই সেটা মুখস্থ করে রেখেছে এইটা তিনি বললেন যাই হোক কিন্তু সই কথা হচ্ছে যে যেই মসজিদে জামাত হয় জামাতে নামাজ হয় সেই এতে কাপ করা শুদ্ধ হবে সুইলা শেখ বিনবাজ রাহিমহল্লা মাসি হাতুল হাদিস এতেক ইফিল মাসাদিদা সালাসা হাল হাদিস হাল ইয়ানি

হাদিসে যে তিনটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে মসজিদ ছাড়াও পৃথিবীর যে কোনো মসজিদে এতেকাপ করা হবে জামাত হয় জামাতের সাথে নামাজ পড়া হয় এমন পৃথিবীর যে কোনো মসজিদে এতেকাপ করা শুদ্ধ হবে জামা জামা সলা আল্লাহ এতেকা ফি যেই মসজিদে জামাত হয় না সেই মসজিদে এতেকাপ শুদ্ধ হবে না ইল্লাতেকিল মসাদমেকআ বিহা ওয়ফা আনলি নদরিহি তবে কোনো ব্যক্তি যদি নজর মানে মানত মানে যে আমি এই তিনটা মসজিদেই এতেকাপ করবো অন্য মসজিদে করব না সেই ক্ষেত্রে তার জন্য এই মানতটা পূরণ করা জরুরি হয়ে যায় মজমু ফতোয়া শেখ বিন বাস পনেরো খণ্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠায় আলোচনা থেকে পতীয়মান হলো যে এতেকাফ এটি হচ্ছে সোন গুরুত্ব এসেছে রাসুস আসেম এতেকাপ করেছেন এতে কাপ করা ভালো কাজ এতেকাপের মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে মানে একাগ্র চিত্রে নিজেকে ইবাদতে মশগুল রাখা যাতে করে লাইলাতুল কদর লাভ করা যায় এবং পৃথিবীর যে কোনো মসজিদে এতেকাপ করা যায় জ কোনো এলাকায় কেউ যদি এতেকাপ না করে তাহলে এতে কেউ গুণাগার হবে না অল্লাহ আলাম اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ, إلا من بعد ما جاءهم الْعِلْمُ بَغْيًا